এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, সিবিআই এর টিম অন্যত্র একটি জায়গায় গিয়েছে, কোথায় গিয়েছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আবির, কি খবর রয়েছে? দেখো, জোর কদমে চলছে এই যে তদন্ত, সেটা কিন্তু এক প্রকার যে সারাদিন কিন্তু দেখা গেল। কিছুক্ষণ আগে সিবিআই এর একটি দল এবং সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরাও ছিলেন, তারা এই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল এবং আজকে 3D স্ক্যানার ব্যবহার করে এবং বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালিয়েছেন। তারা একেবারে সরাসরি সিজিও কমপ্লেক্সে এসে সেখান থেকে তারা চলে এসেছেন সিএফএসএলে, এবং এই যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, সেই সিএফএসএলে কিন্তু তারা এসে যা নমুনা সংগ্রহ হয়েছে, যা ফরেন্সিক বিশেষজ্ঞদের তরফ থেকে যে পরীক্ষা করার জন্য যে যে বিষয়গুলো তারা সংগ্রহ করেছেন সেগুলো এখানে পরীক্ষা করার জন্য ইতিমধ্যে তারা সিএফএসএল এর অফিসে নিউ টাউনে তারা নিয়ে এসেছেন, এবং যেটা মনে করা হচ্ছে যাতে এখানে তারা সেগুলো জমা দেবেন, জমা দিয়ে আবার তারা সিজিও কমপ্লেক্সে ফিরে যেতে পারেন বা অন্যত্র যেতে পারেন। আমরা যেটা দেখলাম যে একদিকে যেমন সন্দীপ ঘোষ, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রায় 11 ঘন্টা এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা চালানো হচ্ছে। অন্যদিকে পুলিশের তিনজন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার মধ্যে অন্যতম আরজিকর আউটপোস্টের যিনি ওসি সঞ্জীব মুখোপাধ্যায়, তাকে ডেকে পাঠানো হয়েছে। তার থেকে জানা চেষ্টা চালানো হচ্ছে যে যেদিনকে এই ঘটনা সেদিনকে তিনি কখন খবর পেয়েছিলেন এবং তার পরবর্তী বেশ কিছু বিষয় তার থেকে জানার চেষ্টা চালানো হচ্ছে। দুজন এএসআই র্যাঙ্কের আধিকারিক যারা ওই দিন নাইট ডিউটিতে ছিলেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সকাল থেকে আমরা দেখেছি মৃতার সহপাঠী তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করা, তার বয়ান রেকর্ড করা হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে সিবিআই এর টিম গেছে, তার মধ্যে অন্যতম ধৃত সঞ্জয়ের যে আবাসনে সে থাকতো, সেই আবাসনে তার মায়ের সঙ্গে তারা কথা বলেন। এবং এর আগে দেখা গেছে যে সিবিআই যেগুলো যে বিষয়গুলোকে তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন বা বাজেয়াপ্ত করেছেন সেগুলোকে সিএফএসএল এ জমা দিতে তারা এসেছিলেন। এবার ফরেন্সিক বিশেষজ্ঞদের এই যে যে ফাইন্ডিংস এই দুদিন ধরে, সেটা ইতিমধ্যে তারা সিএফএসএল এ দিলেন। তার কারণ, ফরেন্সিকের যে রিপোর্ট তাদের হাতে আসবে সেই রিপোর্ট তারা আদালতে পেশ করবেন। তথ্য প্রমাণ সংগ্রহের যে প্রক্রিয়া জোর কদমে চলছে, পাশাপাশি সমান্তরালভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও যে চলছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ আবির। আরজিকর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন নির্ভয়ের মা। তিনি বলছেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দায়িত্ব নিতে হবে এই ঘটনার সঙ্গে, আর কারা কারা জড়িত সেটা সামনে আসতে হবে। চিকিৎসককে ধর্ষণ খুনের পর এত দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজ্য সরকার ব্যবস্থা নিলে চিকিৎসকরা আন্দোলন করতেন না। আর কি বললেন নির্ভয়ের মা শোনাবো। 12-13 সাল হো গে, বহুত চিজে ঠিক হুই হ্যায়, বদলি হ্যায়। আগর নাহি কুছ বদলা হ্যায় तो महिलाओं के साथ रेप बलात्कार, महिलाओं के साथ घटनाएं, क्योंकि हमें नहीं लगता है कि महिला सुरक्षा के लिए, महिला के साथ जो घटनाएं हो गई है उनके इंसाफ के लिए कुछ काम हुआ है। कानून जरूर बनाए गए हैं, फास्ट ट्रैक कोर्ट जरूर बनाए गए हैं, लेकिन उस पर काम नहीं हुआ। 2020 में निर्भया के मुजरिमों को सजा हुई थी, उसके पहले भी उसके बाद भी इतने सारे केस हुए हैं। बच्चियों को काट 35 टुकड़ों में काट दिया गया, बच्चियों को घसेट दिया गया, किसको इंसाफ मिला? घटनाएं रोज हो रही हैं। हम सोच रहे हैं कि हमारा समाज सुधर जाएगा, हमारा समाज का सोच बदल जाएगी। अगर आप मुजरिमों को सजा नहीं देंगे, जेल में बैठा के उनका पालन पोषण करेंगे, उनकी उनके उनकी मांगे पूरी करेंगे, तो महिलाएं सुरक्षित कैसे होंगी? Thank you.